फाउंडेशन के मजबूत करलो से इस्लामेर भित्ति के मजबूत करलो जरा फाउंडेशन के नड़बड़ कर दिल तारा दीनेर भित्ति के नड़बड़ कर दिल मेराजेर तात्पर्य मेराजेर सौगात होच्छे सालात যদি ব্যক্তি জীবনে আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি ওই ব্যক্তি সবচেয়ে বেশি মেরাজ পালন করেছে নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হবে এক নম্বর কারণ হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المسلمين لم نك من المصلين ولم نك نطعم المسكين وكن نقود مع القائدين بقول النبي الأمين صلى الله عليه وسلم الصلاة عماد الدين فقد أقامها أقام الدين ومن هدمها هدم الدين او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فمن صلحت صلح سائر كل عمله ومن فسدت فسد السائر كل عمله او كما قال عليه الصلاه والتسليم بقول رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه وهم ابناء سبع سنين واضربوهم عليها وهم ابناء عشر سنين وفرقوا بينهم المضاجع او كما قال رسول الله صلى الله عليه وسلم او من كر لگیا کرچھو تمی اتو آیوجن کہ جانے کر چلے جاوار ডাকাশে কখন অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন
তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটি রহি বিছানা মাটি হবে ঠিকানা মাটি রহি বিছানা মাটিতে করাবে শয়ন ও মন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন কেহে জানে কার চলে যাবার ডাক সে কখন ও মন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন সে ঘরে নাই রে বাতি নাই সেতাই শীতল পাটি নাই রে সঙ্গের সাথী আত্মীয় স্বজন নাই রে সেথা টেলিফোন করিতে আলাপন নাই রে সেথা টেলিফোন করিতে আলাপন বন্ধু তুমি আছরে কেমন অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকাশে কখন অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন মহতরাম সভাপতি সম্মানীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ উলামায়ে কেরাম ফজলে ইজাম আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদী মুসলিম ভ্রাতৃমণ্ডলী পর্দার অন্তরালে সহজ সরলা মা ও ভগ্নীগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বক্তব্যের শুরুতে আলোচনার প্রারম্ভে লাখ লাখ সজুদ ও শকর যিনি আজকে কুনাবাড়িয়া নির্মাণাধীন বৃহৎ মসজিদের উন্নতিকল্পে আয়োজিত এই বিশাল ইসলামী সম্মেলনে দীর্ঘ রাত পর্যন্ত আমাদের বসার তৌফিক দান করেছেন সকলেই পাঠ করি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ অতঃপর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক যার শাফাআত ব্যতীত কিয়ামতের কঠিনতম দিনে অন্য কোন পীর ফকির অলি দরবেশ গাউস এগুলা তো দূরের কথা 315 জন রাসূল সহ 124,000 পয়গম্বরের ভিতর থেকে কোনো একজন নবীও আল্লাহ পাকের কাছে হিসাবটা এই মুহূর্তে শুরু করা হোক এতটুকু আবেদন করার দুঃসাহস দেখাতে পারবেন না জোরে কই সুবহানাল্লাহ প্রত্যেকটি নবী সেদিন নফসি নফসি করে ক্রন্দন করবে প্রত্যেকটি মানুষ সেদিন
নিজের জন্য বিচলিত হয়ে পড়বে, মা সন্তান থেকে ভেঙে যাবে, সন্তান পিতা মাতা থেকে ভেঙে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন মা সন্তান থেকে ভেঙে যাবে, ভাই ভাই থেকে ভেঙে যাবে, পিতা পুত্র থেকে, পুত্র পিতা থেকে, বন্ধু বন্ধু থেকে ভেঙে যাবে, স্বামী স্ত্রী থেকে আর স্ত্রীর স্বামী থেকে ভেঙে যাবে, কেউ কারোর প্রতি বিন্দুমাত্র সহমর্মিতা প্রকাশ করতে পারবে না। প্রত্যেকটি মানুষ সেদিন দিশেহারা হয়ে যাবে, কঠিন মুসিবতের সেই দিনে মানুষেরা কোনো কূল কিনারা পাবে না, মানুষগুলো কতই বিধ্বস্ত হয়ে পড়বে। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মাগুরালান, ক্বালাত আয়েশা ইয়া রাসূলাল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো খালি পায়ে উঠবে, নগ্ন পদে উঠবে, পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, পরনে কোনো পরিধানের বস্ত্র থাকবে না, বিধ্বস্ত অবস্থায় উঠে মানুষরা আকুলি বিকুলি করবে, কোথায় গেলে মুক্তি পাব, কোথায় গেলে আমরা পরিত্রাণ পাব, বাঁচতে পারব, হিসাব শুরু হবে না তখনও পর্যন্ত মানুষগুলো পঙ্গপালের মতো ছোটাছুটি করতে থাকবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন, নবী গো নারী আর পুরুষ কি একই সাথে উঠবে নাকি, যাদের পরনে কোনো বস্ত্র থাকবে না? নবী, নারীরা তাকাবে পুরুষের দিকে আর পুরুষ মানুষেরা তাকাবে নারীদের দিকে, এ তো অত্যন্ত লজ্জার কথা। আমরা নারী সম্প্রদায় এত বড় লজ্জা কোথায় লুকাবো গো নবী? আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়াম জুরা ইলা বা'দুহুম ইলা আইয়াম জুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, কিয়ামতের মাঠ তো কঠিন হবে, এত বিভৎস হবে, এত ভয়াবহ হবে, সেই দিন কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকানোর অবকাশ পাবে না, নারীরা পুরুষের দিকে আর পুরুষ নারীর দিকে তাকানোর কোনো ফুরসত পাবে না, কোনো অবকাশ পাবে না, প্রত্যেকটি মানুষ শুধু কাঁদবে। রব্বুল আলামিন সাল্লিম সাল্লিম, শান্তি দাও গো, শান্তি দাও গো আল্লাহ, আমাদের পরিত্রাণ দাও, এত বড় কষ্ট আর আমরা বরদাস্ত করতে পারি না রব্বুল আলামিন, তুমি হিসাবটা শুরু করো। হিসাব শুরু হবে না, হাসুরবাসীরা পঙ্গপালের মতো ছুটোছুটি করবে। চলুন আমাদের আদি পিতাম হযরত আদম আলাইহিসসালামের কাছে যাই, তার কাছে গিয়ে আবেদন করি, আল্লাহ পাকের কাছে একটু শাফাআত করবেন যেন হিসাবটা এই মুহূর্তে শুরু হয়ে যায়। মানুষেরা চলে যাবেন হযরত আদম আলাইহিসসালামের কাছে, গিয়ে বলবে, আনতা আবুল বাশার ফাশফি ইলানা ইয়া আদম, হে আদম নবী, আপনি তাম দুনিয়ার মানুষের পিতা, আমাদের জন্য একটু শাফাআত করুন, আল্লাহ পাক যেন হিসাবটা শুরু করে দেন। আদম আলাইহিস সালাম তার ব্যক্তিগত ত্রুটির কথা উল্লেখ করে বলবেন, লাস্তু হুনাকুম ইতু নূহান আলাইহিস সালাম, হে আসরবাসী, আমি পারব না ওই জায়গায় যেতে, আজকে আমার বড় ভয় করে, তোমরা চলে যাও হযরতে জালিলুল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবেন, আনতা নূহু নবিয়্যুল্লাহ ফাশফি ইলানা ইয়া নূহ, মানুষেরা বলবে, হে আল্লাহর নবী নূহ,
আপনি তো দ্বিতীয় আবুল বাশার, আল্লাহ প্লাবনের পরে দুনিয়া আবাদ করেছিলেন আপনার মাধ্যমে, আমরা আপনার কাছে এসেছি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ পাক যেন হিসাবটা এই মুহূর্তে শুরু করে দেন। হযরতে নূহ আলাইহিসসালাম ব্যক্তিগত ত্রুটির কথা উল্লেখ করে বলবেন, লাস্তু হুনাকুম ইতু ইব্রাহিম খলিল আল্লাহ আলাইহিসসালাম। বুখারী শরীফ জিলদে সানি অরিজিনাল ভলিউমের দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসির থেকে হাদিসটা আপনাদের সামনে শুনিয়ে যাচ্ছি। মানুষরা চলে যাবেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, গিয়ে বলবেন, আনতা খলিলুল্লাহ ফাশফি লানা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, আপনি আল্লাহর খলিল, আমাদের জন্য একটু শাফাআত করুন। قال ابراهيم لست هناكم ايتو موسى كلم الله عليه السلام حضرت موسى আলাইহিস সালামের কাছে পথ দেখাই দেবেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমি পারবো না ওই জায়গায় যেতে, আমার বড় ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন কহার অভাব ধারণ করে বসেছেন আজকে, কাজীউল কুজাত চিফ জাস্টিস হয়ে বসেছেন, তাম সৃষ্টি জগতের বিচার করার জন্য তিনি আজকে আসীন হয়েছেন, সুতরাং ওই জায়গায় আমি যেতে পারবো না, আমার বড় ভয় করে। মানুষেরা চলে যাবেন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, কোনো পয়গম্বর পারবে। তবে একটা সুযোগ আছে, পীর সাহেবরা পারবেন তাই না? কে যারা মুখ বন্ধ করে বসে থাকলেন তারা মনে করছেন পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণ যেখানে পারবেন না সেখানে কি কোনো পীর সাহেব পারবে? অথচ দেখেন আজকে বাংলার মানুষ আকিদা ভ্রষ্ট হয়ে গেল। একদল মানুষ বলছে, বাদ্য বাজনা বাজানোর তালে তালে বলতেছে, যত নবী অলি হবে মালগাড়ি, যত নবী অলি হবে ইনায়েতপুরি। জোরে কন, আরো জোরে, আরো জোরে। যারা এই আকিদা বিশ্বাস পোষণ করে, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন কামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবেন না, সেখানে কোন পীর সাহেব আল্লাহর দরবারে মুরিদদের জন্য শাফাআত করতে পারবে? নবী ওলিরা মালগাড়ি হবে, আর ইনায়েতপুরের পীর সাহেব সেই গাড়ি টেনে নিয়ে যাবে ইঞ্জিন হয়ে। একথা যদি কেউ বিশ্বাস করে তার কি ইমান থাকবে? না, থাকতে পারে না। এই ভ্রান্ত আকিদার বিরুদ্ধেই আমাদের বক্তব্য, আকিদা সংশোধন করুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর সাইয়্যিদুনা মূসা বলবেন, লিস্তু হুনাকুম ইতু ঈসা রূহাল্লাহ আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ, হযরত মূসা বলবেন, আমি পারবো না ওই জায়গায় যেতে, তোমরা চলে যাও হযরত ঈসা রূহুল্লাহর কাছে। মানুষরা চলে যাবেন হযরত ঈসা রূহুল্লাহর কাছে, গিয়ে বলবে, আনতাব ঈসা রূহুল্লাহ ফাশফি লানা ইয়া ঈসা। আল্লাহ আপনাকে বিনা বাপে পয়দা করেছিলেন, আল্লাহ আপনাকে আসমানে উঠিয়েছিলেন, আল্লাহ আপনাকে আবার জিন্দা করবেন, আবার পৃথিবীতে পাঠিয়ে আবাদ করেছেন। হে মূসা, হে ঈসা, হে ঈসা, আল্লাহর দরবারে আমাদের জন্য একটু শাফাআত করুন। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার শাফাআত না, জান্নাতে যাওয়ার শাফাআত না। হে আল্লাহর নবী ঈসা, আল্লাহ যেন হিসাবটা এই মুহূর্তে শুরু করে দেন, কারণ হিসাব যদি শুরু হয় একদিন তো নিশ্চয়ই তাহলে শেষ হবে। এইটুকু শাফাআত আমাদের জন্য করুন। অন্যদের সাথে সুর মিলিয়ে একই সুরে বক্তব্য দিয়ে আল্লাহ নবী ঈসা বলবেন, লাস্তুনাকুম ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া সাইয়্যিদুল মুরসালিন। হে আসরবাসী, আমি ওই জায়গায় যেতে পারবো না, তোমরা চলে যাও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তিনি আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, তিনি ছাড়া আজকে আর কেউ শাফাআত করতে পারবে না। মানুষরা চলে যাবে ফ্যালফাল নেত্রে চেয়ে,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুষ্পাশে বেষ্টন করে আবেদন করবে, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু শাফাআত করুন। আল্লাহর নবী বলতেছেন, আমি তখন বলবো হ্যাঁ এই দায়িত্ব আল্লাহ আমাকেই দিয়েছেন, কিন্তু আমি কে দিয়ে শুরু করব? আল্লাহ তো রুদ্র কঠিন অবয়ব ধারণ করে বসেছেন, কিভাবে তার কাছে আমি আর্গুমেন্ট করব? নবীজি বলছেন, আমি সিজদায় পড়ে কাঁদতে থাকবো, আরশে আজিমের নিচে অঝোর নয়নে আমি ক্রন্দন করব, ডুকরে ডুকরে কাঁদবো, আমার আল্লাহ আরশে আজিম থেকে জিজ্ঞেস করবেন কে কান্দে রে, কার কান্নার আওয়াজ শোনা যায় রে? ফেরেশতারা বলবে, আল্লাহ আর কেউ কাঁদে না, তোমার মাহারা আব্বা ফরা ইয়াতিম পয়গম্বর মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ কাঁদে, আল্লাহ পাক আমাকে ডাক দেবেন, ইরফা রাআসাকা ইয়া মুহাম্মদ, হে নবী মাথা উত্তোলন করুন, সালতু উতা আপনি আবেদন করুন, আপনার আবেদন কবুল করব, ওয়াশফা তুশাফা এবং আপনি শাফাআত করুন, আপনার শাফাআত আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। জোরে কোন আলহামদুলিল্লাহ। একমাত্র বিশ্বজাহানের পয়গম্বর ছাড়া সেদিন আর কেউ শাফাআত করতে পারবে না। সেই শাফাআতের একমাত্র কাণ্ডারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, সবাই বলে আমিন। সাহাবারা কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যেদিন শাফাআত করতে পারবে না, আপনি হবেন একমাত্র শাফাআতের কাণ্ডারি। নবী গো, আমরা আখেরি জামানার উম্মত, আমরা তো বড় ছোট ছোট ছাইজের উম্মত, জঈফ দুর্বল প্রকৃতির উম্মত, আমাদের শক্তি কম, আমাদের সাইজ ছোট, দেখতে বেটে আকারে খাটো, কাওমতের কোটি কোটি মানুষের ভিতরে সেই দিন যখন আমরা আপনার সামনে দাঁড়াবো, আপনি বেছে বেছে আপনার উম্মতকে চিনে নেবেন আর শাফাআত করবেন, এত কোটি কোটি মানুষের ভিড়ে আমাদের সঙ্গে যদি আপনার পরিচয় না হয়, আমাদের যদি আপনি চিনতে না পারেন, আমরা তো শাফাআত থেকে মাহরুম হয়ে যাব, কেমন করে আপনি আমাদের জন্য শাফাআত করবেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা ভীত বিহ্বল হয়ো না, হতাশাগ্রস্ত হয়ো না, এই বিশাল আরবের ময়দানে যদি লক্ষ লক্ষ কোটি কোটি ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর সেই ঘোড়াগুলোর ভিতরে যদি কিছু পাকড়া ঘোড়া ছেড়ে দেওয়া হয়, যাদের গায়ে ডোরা কাটা আছে, কপালে চিতা রয়েছে, লেজের ওই লোমগুলো রঙিন রয়েছে, সাদা কিংবা কালো ডোরা কাটা ডোরা ডোরা কাটা রয়েছে, এরকম পাকড়া ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, ওই লক্ষ কোটি ঘোড়ার ভিতর থেকে সেই ডোরা কাটা পাকনা ঘোড়াগুলো তোমরা বাছাই করে আলাদা করতে পারবে কিনা? সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পারবো। নবীজি বললেন, শোনো, কামতের কঠিনতম যেই কঠিনতম দিনে যাই দিন মানুষগুলো পঙ্গুপলের মতো দৌড়াদৌড়ি করবে, সেই বিশাল জনসমক্ষে কোটি কোটি মানুষের ভিড়ে আমি আমার উম্মতে মুহাম্মাদিকে বিশেষ একটি সিম্পটম দেখে চিনে নেব, তোমাদের যেমন পাকড়া ঘোড়া বাছাই করতে কষ্ট হলো না, আমার উম্মত পাঁচ ওয়াক্ত সালাত যারা আদায় করেছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার প্রথমে অযু সম্পন্ন করেছে, অযু করার সময় এই হাতের কবজি পর্যন্ত বিধৌত করেছে, মুখমণ্ডল ধৌত করেছে, কনুই পর্যন্ত ধৌত করেছে, টাখনো যুগল ধৌত করেছে, মাথা মাসেহ করেছে, এই অজুর স্থানগুলো থেকে এই একটা আলোক বর্তিকা বিস্ফুরিত হতে থাকবে। নবীজি বলেন, গুররাম মুহাজ্জালিন, একটা লাইটের ফোকাস যেন চিকমিক করে উঠবে, আমি দূর থেকে দেখব, ওটা আমার উম্মতে মুহাম্মাদি, আমার উম্মতের নারী পুরুষ যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে, এই নামাজি উম্মতদেরকে দেখে আমি চিনতে পারবো। সুতরাং সালাত, এটা হচ্ছে আইডেন্টিটি কার্ড,
কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সাথে পরিচিতি লাভ করার একমাত্র উপায় হচ্ছে সালাত। সালাত নাই আইডেন্টিটি কার্ড নাই, সালাত নাই উম্মতের জীবনে নবীজির সঙ্গে পরিচয় ঘটবে না। আর যদি পরিচয় না ঘটে কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত লাভ করতে পারবে না, আর নবীজির শাফাআত ছাড়া কোনো উম্মত সেদিন তরাতে পারবে না। এজন্যই সালাত হচ্ছে কিয়ামতের মাঠে রাসূলের শাফাআত লাভ করার একমাত্র মাধ্যম, একমাত্র হাতিয়ার। আল্লাহর নবী বলতেছেন, আমি এই চিহ্নগুলা দেখে দেখে আমার উম্মত বাছাই করে করে জান্নাতে নিয়ে যাব। জান্নাতে জান্নাতি মানুষরা প্রবেশ করার পরে জান্নাতি মানুষের সামনের পর্দা খুলে দেওয়া হবে, ওরা জাহান্নামের ভিতরের মানুষগুলোকে দেখতে পাবে। সেদিন জান্নাতি মানুষগুলো চমকে উঠে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। ও বন্ধু, ও ভাই, ও দোস্ত, ও বিহাই, ও চাচা, ও মামু, কি হলো তুমি আজকে জাহান্নামে কেন? দুনিয়াতে তো একই জায়গায় জলসা শুনেছিলাম, একই বাজারে বাজার করতাম, একই হাটে হাট করতাম, একই ময়দানে আমরা খেলাধুলা করতাম, গল্প গুজব করতাম, একই স্কুলে কি মাদ্রাসায় মাস্টারি করতাম। ও দোস্ত বন্ধু, তুমি আজকে জাহান্নামে কেন গেলে? আর আল্লাহ পাক তো আমাদেরকে জান্নাতে দিয়েছেন। সেই দিন জাহান্নামী মানুষেরা অকপটে তাদের দোষগুলো স্বীকার করবে, তারা বলবে, হে ভাই, চারটি কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। কয়টি কারণে? চারটি কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। সূরা মুদাসসির 74 নম্বর সূরা 40 নম্বর আয়াতের অর্থ তাফসীর আপনারা পড়ে দেখবেন যাদের ঘরে কোরআন মাজিদ রয়েছে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين। আমরা চারটি কারণে জাহান্নামে এসেছি। তন্মধ্যে এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হবে, এক নম্বর কারণ হবে। সালাত আদায় করার কোনো বিকল্প নেই। মুসলিম যদি সালাত আপনাকে আদায় করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরি সিনিন। তোমাদের সন্তান সন্ততিকে 7 বছর বয়সে তোমরা নামাজের জন্য তম্বি করবে, 10 বছর বয়সে তাদেরকে নামাজ পিটিয়ে পিটিয়ে পড়াবে, দরকার হলে প্রহার করবে সালাতের জন্য। আমার বোনেরা, আমার ভাইরা, নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন, বিবেককে জিজ্ঞেস করুন। রাসূলের এই একটি হাদিস বাস্তবায়ন করতে গিয়ে সালাতের জন্য 7 বছর বয়সে তম্বি করেছেন আর 10 বছর বয়সে প্রহার করেছেন, এরকম কয়জন অভিভাবক আছেন? এখানেই আমাদের ব্যর্থতা, এখানেই আমরা ব্যর্থ হয়েছি সালাত ভিত্তিক পরিবার গঠন করতে। আর সালাত ভিত্তিক পরিবার যখন গঠন করতে ব্যর্থ হয়েছি, তখন আমাদের মসজিদগুলো ফাঁকা পড়ে থাকে, আজান হয় কিন্তু মসজিদের কাতার ভরে না, ঠিক কিনা? সব জায়গায় একই অবস্থা বাংলাদেশ।
মুয়াজ্জিন ডাক দিয়ে যাচ্ছে, হাইয়া আলা সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলা সালাহ, সালাতের জন্য এসো, মুক্তির জন্য এসো। আমরা যে কাজ করি সেটাই করতে থাকি, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মক্তব দোকান পট বাজার ঘাট যে যেখানে থাকি সেই কাজই আমরা অব্যাহত রাখি, সালাতের জন্য দৌড়ে মসজিদে আসি না। অথচ সালাত কায়েমের ব্যাখ্যা এটা ছিল না, আজান শোনার পরে আমরা যে যার মতো নিজ নিজ কাজে আত্মনিয়োগ করে থাকব। সালাতের ব্যাখ্যা, সালাত কায়েমের ডেফিনেশন ছিল 2011 সালে হজ ব্রত পালনের জন্য আমি বাইতুল্লাহর চত্বরে বসে আছি, আমার বন্ধুরা বললেন চলেন চা খেয়ে আসি। মাগরিবের সালাতের পরে ওখানে ইব্রাহিম খলিল রোডের মাথায় মিসফালাতে হোটেল এশিয়া নামে হোটেল ছিল, হোটেল ঢাকা নামে বাংলাদেশি হোটেল ছিল, হোটেল এশিয়ার ভিতরে আমরা ঢুকেছিলাম পাঁচজন হাজি সাহেব চা পান করার জন্য। একজন আরাবিয়ান মেচিয়ারকে আমি লক্ষ্য করে বললাম, সদিক এতনা খামসা সাহেব, হে বন্ধু আমাদের পাঁচটা চা দাও। ছেলেটা বলল, তাফাদ্দাল ইয়া হাজ, বসুন হে হাজি সাহেব, আমি চা নিয়ে আসতেছি, বলেই চলে গেল। দুই হাতে দুটো চা এনে আমাদের সামনে দিল, আমি আমার এক বন্ধু দুজনেই আমরা চায়ের কাপে চুমুক দিতে শুরু করলাম। হঠাৎ ইশার ছালাতের আজান শুরু হয়ে গেল, বাইতুল্লাহর আজান প্রতিধ্বনিত হল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট কথা দিয়ে তারা আজান দেয়। আমাদের বাংলাদেশের আজানের ঝুল বেশি, নামাজের ঝুল কম, আর সৌদি আরবে আজানের ঝুল কম, নামাজের ঝুল বেশি। বাংলাদেশের মুয়াজ্জিন হলে মাশা আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর 10 সেকেন্ড হলে মাশা আল্লাহ মুয়াজ্জিনের দমই বন্ধ হয়ে যেত। এই মেড ইন বাংলাদেশের আজান, সৌদি আরবের আজান ছোট্ট। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ছেলেটা আমাদের দিকে তাকিয়ে বলছে, ইয়া হাজি আফওয়ান, তালাতু শাই মামনু, তালাতু শাই বাদা সালাতিল ইশা ইনশাআল্লাহ। হে হাজি সাহেব মাফ করবেন, আপনাদের সামনে তিনটা চা দিতে পারলাম না, তিনটা চা আপাতত বন্ধ, তিনটা চা আপনারা পাবেন কিন্তু ইশার সালাতের পরে পাবেন। যেরকম সুবহানাল্লাহ, দেখেন নামাজ কাকে বলে, সালাত কায়েম কাকে বলে। আমি বললাম, সাদিক তাআল হেনা, হে বন্ধু এদিকে এসো, আল আযানু ইয়াবদাউ আল আন, আজান এক্ষুনি শুরু হয়েছে, ওয়া বাদাল আযানে ফুরসাতুন কলিল, এই আজানের পরে সামান্য সময় পাওয়া যাবে, হাত্তা নাশরিবা, ততক্ষণ আমরা পান করে শেষ করে ফেলতে পারবো, এতে না তালে তা শাই, তুমি আমাদের তিনটা চা দিয়ে দাও বাপু। তখন ছেলেটা মুস্কি হেসে আমার দিকে জিজ্ঞেস করলো, মিন ওয়াইন ইয়া হাজি, হে হাজি সাহেব কোন দেশ থেকে এসেছে। তখন সত্যিকার অর্থে আমি লজ্জায় পড়ে গিয়েছি, আজানের পরে আমি যে চা খেতে চেয়েছি এই লজ্জা তখন আমার মাথার উপরে জেঁকে বসেছে। আমি খুব সলজ্জ বদনে বললাম, মিম বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। তখন ছেলেটা হেসে দিয়ে বলল, লেহাজা গুলতা হাকাদা,
বুঝতে পেরেছি আপনি আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, এই জন্যই এই কথা বলছেন যে চা নিয়ে আসো, চা খাই আগে তারপরে নামাজ পড়ব। বুঝতে পারলাম আপনারা আজান দেওয়া যাত মাগার নামাজ পড়া যাত না। আস্তাগফিরুল্লাহ। বাইরা আমার আমাদের সামাজিক অবস্থার প্রেক্ষাপট এটাই। আজান আছে প্রত্যেক মসজিদে মসজিদে, ফজরের সময় গুঞ্জরিত হয় আজান ধ্বনি, কিন্তু মসজিদের প্রথম কাতার পূর্ণ হয় না। আমরা তখনও বিছানায় শুয়ে থাকি, আয়াসি বিলাসী জীবনের প্রতি আমাদের আকৃষ্টতা এতই বেড়ে গেছে, আজানের পরেও আমরা ঘুমিয়ে সময় কাটাই। কখন সবে সাদেক হয় আমরা হিসাব করি না। বন্ধুরা আমার, এই সালাত যারা ফাউত করেছি, সালাত যারা ডিস্ট্রয় করে দিয়েছি, তারাই সেদিন আত্মস্বীকৃত খুনির মতো বলবেলাম নাকুমিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে অনেক ফরজ আমল জিবরিল আমিন মারফত ফরজের বার্তা পাঠিয়ে দিয়েছেন। যাকাতের ফরজিয়াত জমিনে নাজিল হয়েছে, হজ্জের ফরজিয়াত জমিনে নাজিল হয়েছে, সিয়ামের ফরজিয়াত জমিনে নাজিল হয়েছে, কিন্তু এই সালাতের ফরজিয়াত জমিনে নাজিল হয় নাই। সালাত ফরজ হয়েছে কোথায় বলেন তো, জোরে কন কোথায়? فأوحى ما أوحى الله رب العالمين তার হাবিবকে দেখে নিলেন একদিন, আমুল হজন চিন্তার বছর, হতাশাগ্রস্ত হয়েছেন নবীজি সেই বছর, কারণ ঘরের ছায়া ঘরের মায়া উঠে গেছে, খাদিজাতুল কুবরা নাই, বাইরে যিনি প্রোটেকশন দিতেন সাসাবু তালেব তিনিও নাই, তিনিও মৃত্যুবরণ করেছেন, রাসুলের চাচা আবু তালেব ইমান আনয়ন করেননি বটে, কিন্তু তিনি কাফের থাকা অবস্থায়ও আল্লাহর নবীকে আগলে রেখেছিলেন, মায়া দিয়ে মহাব্বত দিয়ে রক্ষণাবেক্ষণ করে নবীজির দিনের দাওয়াতকে তিনি সুগম করে দিয়েছিলেন। তার দুইটি ছেলে, একটা হলেন আলী আর একটা হলো জাফর, দুটি ছেলেকেই আল্লাহর নবীর পিছনে সর্বক্ষণ মোতায়েন করে রেখেছিলেন, তারা ইসলাম কবুল করে নিয়েছিলেন, আল্লাহর নবীর সাহচর্যে সর্বদা থাকতেন, নবীকে দেখভাল করতেন, নবীর সহচর হিসাবে সব সময় তারা মজুদ ছিলেন। এই আবু তালেব দুনিয়ায় নাই, চলে গেছেন, প্রাণ প্রতিমী স্ত্রী খাদিজাতুল কুবরাকে নাই। খাদিজার ভূমিকা রাসুলের জীবনে কেমন ছিল আমার বন্ধুরা, সেই কাহিনী যদি বলতে যাওয়া যায় রাত্রি শেষ হয়ে যাবে। আল্লাহর নবীর স্ত্রী একদিন অভিমান করে, অনুযোগ করে বললেন আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কুমারী স্ত্রী এবং এতগুলা স্ত্রী আপনার সংসারে আমরা রয়েছি, একই সময়ে আপনি থেকে থেকে খাদিজার কথা উল্লেখ করেন কেন? ওই বুড়ি স্ত্রীটাকে আপনি কি জীবনে ভুলে যেতে পারলেন না? আল্লাহর নবী বেতাবে বলেছিলেন, আয়েশা খাদিজাকে বুড়ি বলো না, কারণ খাদিজার অবদান ইসলামের ভিতরে যত বেশি, এত বড় অবদান আর কেউ রাখতে পারিনি রে। খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী, আর তোমরা সব সবাই আমার সুখের দিনের স্ত্রী। জোরে কন সুবহানাল্লাহ। খাদিজা, তার তুলনা খাদিজাই আয়েশা, তাকে বুড়ি বলে অশ্রদ্ধা জ্ঞাপন করো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে বিনীতভাবে ক্ষমা চাইলেন, নবীজি বলুন না খাদিজার দুই একটি কথা, একদিনের ঘটনা শোনো। আয়েশা, আমি রক্তাক্ত কলেবরে গভীর রাত্রিতে বাড়িতে ফিরলাম,
বেঈমান মুশরিকরা আমাকে মারতে মারতে কাবার চত্রে অজ্ঞান করে দিয়েছিল, আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। অধিক রক্তক্ষরণের ফলে আমি নবী সম্বিত হারা হয়ে গিয়েছিলাম। দীর্ঘ রাতে যখন আমার জ্ঞান ফিরল, আমি চলে আসলাম বাসায়, দরজায় একটা টোকা দিলাম, খাদিজা দরজা খুলে দিলেন। জিজ্ঞেস করলাম, খাদিজা এই দীর্ঘ রাত পর্যন্ত তুমি কি বিছানায় পিঠ দিয়ে ঘুমাও না? আমি একবার ডাকার পরপরই তুমি কেমনে দরজা খুলে দিলে? হযরতে উম্মুল মুমিনিন খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি কর্মক্লান্ত শরীরে বিছানায় পিঠ দিয়ে যদি ঘুমাই হয়তো আমি অঘরে ঘুমিয়ে যাব, আপনি দরজায় এসে কষ্ট পাবেন, বারংবার আমাকে ডাকতে হবে। নবী গো, এজন্যই আমি বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না, আমার পিঠখানা দরজায় লাগাইয়াও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই, আর যখনই আপনি ডাক দেন প্রথম ডাকে আমি সাড়া দিই। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন, আয়েশা ঘরের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে আমি নিজেকে সামলাতে পারতেছিলাম না। খাদিজা আমাকে ধরলেন, আমি বসে পড়লাম, অতঃপর আমাকে শুয়ে দিলেন, খাদিজার রানের উপরে মাথা রেখে আমি শুয়ে গেলাম। হযরতে উম্মুল মুমিনিন খাদিজা কি করলেন, হাতের আঙ্গুলের অগ্রভাগ দিয়ে নখ দিয়া দিয়া আমার গায়ে ফোটানো সমস্ত পাথর কণাগুলো বিছড়িয়ে বিছড়িয়ে উপড়ে ফেলতে লাগলেন, উৎপাটন করতে লাগলেন। যেখান থেকে একটি পাথর কণা উপড়ে ফেলে পাথর কণাটা সেখান থেকে স্খলিত হওয়ার সাথে সাথে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়। এভাবে রক্ত মাখতে মাখতে খাদিজার দোকানি হাত লাল হয়ে গেল। ওই লাল রক্ত মাখা হাতে খাদিজা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার স্বামীকে যারা মারলো, আমার স্বামীকে আসওয়াদিকুল আমিন, এই সমাজের সবচেয়েতে আমানতদার ব্যক্তি আমার স্বামী, সবচেয়েতে ভালো মানুষ আল আমিন, আমার স্বামী কোনো দোষ করেননি, শুধুমাত্র তাওহীদের দিকে আহ্বান করেছেন আল্লাহ, তোমার এই তাওহীদে মিশন কায়েম করতে আমার স্বামীকে যারা মেরেছে, আমার স্বামীকে যারা রক্তাক্ত করেছে, আল্লাহ দুনিয়ার আদালতে বিচার চাওয়ার কোনো স্থান আমার নাই, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ এই সমস্ত হতভাগ্য, সেই সমস্ত দুরাচার, সেই সমস্ত অত্যাচারী উম্মতের বিরুদ্ধে আমি নালিশ জানালাম আল্লাহ, কিয়ামতের কোঠে তুমি এর বিচার করে দিও। আল্লাহর নবী এই বাক্যগুলো শুনতেছেন কানে, নবীজি চমকে উঠলেন, নিজেকে কোনো রকমে গাত্রোত্থান করালেন, উঠে বসে খাদিজার হাত দুটো চেপে ধরলেন এবং বললেন, খাদিজা সারাদিন কাফের বেঈমান মুশরিকরা আমাকে মারতে মারতে যতটা কষ্ট দিয়েছে, তুমি তার চাইতে বেশি কষ্ট আমাকে দিয়েছ, যখনই আমার উম্মতের বিরুদ্ধে তুমি আল্লাহর দরবারে নালিশ করেছ। আয়েশা, এই সেই খাদিজার পরিচয়ের আয়েশা। খাদিজা আমার জীবনে ছায়ার মতো করে, আমার জীবনে মায়া দিয়ে, আমাকে সেবা দিয়ে, শুশ্রূষা দিয়ে খাদিজা দিন প্রচারের উপযোগী করে তুলত আমাকে। রাত্রে যখন ফিরতাম আমি আহত অবস্থায় ফিরতাম, সকাল হলে সব ভুলে যেতাম, খাদিজার সেবা দিয়ে আমাকে ফিট ফর তাবলিগ করে তুলত, তাবলিগের জন্য দাওয়াতের জন্য আমার ফিটনেসটা আবার ফিরে আসতো, আমি সকালে বেরিয়ে পড়তাম, এভাবে দৈনন্দিন জীবন আমার চলত। হে আয়েশা, আজকে সেই খাদিজা নাই, খাদিজাকে বুড়ি বলে তোমরা অপমান করবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া নবী আল্লাহ, আর কোনোদিন বলবো না, আপনি ক্ষমা করে দেন আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিনকে ডাক দিলেন, যাও আমার দোস্তকে নিয়ে আসো, আমার বন্ধুকে নিয়ে আসো, বড় হতাশ হয়ে গেছে আমার বন্ধু, জান্নাতের কথা শুনেছে, জাহান্নামের কথা শুনেছে, হাউজে কৌসারের কথা শুনেছে যেটা আমি তাকে দান করব, ফুলসিরাতের কথা শুনেছে, মিজানের কথা শুনেছে,
এই শুনে শুনে ইলমুল ইয়াকিন হাসিল করেছে, জ্ঞানগত বিদ্যা তিনি অর্জন করেছেন। আমার বন্ধুকে ডাক দিয়া আমি চাক্ষুষকে সমস্ত এই স্থাপনাগুলো আমি দেখিয়ে দিতে চাই, যে আমি মুমিনদের জন্য নির্ধারণ করেছি সপ্তাকাশ পর্যন্ত আমি তাকে ভ্রমণ করাতে চাই। জিবরিল আমিন এসে ডাক দিলেন, উম্মে হানির ঘর থেকে নবীজি বেরিয়ে আসলেন, নবীজিকে নিয়ে গেলেন একটি নির্জন জায়গায়, গিয়ে বক্ষ বিদীর্ণ করলেন, সেনা চাক করলেন, জান্নাতের সারাবান্ত হুরা দিয়ে জমজমের পানি দিয়ে আল্লাহর নবীর হার্ট ওপেন হার্ট সার্জারি করলেন, কলিজাটা বের করে ধুয়ে ধুয়ে আবার যথাস্থানে সংস্থাপন করে দিলেন, বক্ষস্থল সেলাই করে নবীজিকে আবার সুস্থ করে তুললেন। এবার আল্লাহর নবী অজু করে উম্মে হানির ঘর থেকে বেরিয়ে সেনা চাক করার পরে অজু করে জিব্রিলের সাথে গমন করলেন। বুরাক নামের একটি আরোহীতে আল্লাহর নবীকে নিয়ে জিব্রিল আমিন পাড়ি দিলেন শেষ রাত্রিতে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে কন সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হচ্ছে 40 দিনের রাস্তা। একটা তেজ দীপ্ত উঠে চড়ে যদি কেউ কন্টিনিউ সফর করে তাহলে 40 দিন অবিরাম গতিতে চলতে চলতে মসজিদ হারাম থেকে মসজিদ আকসার মাটিতে পৌঁছানো যাবে, যার দূরত্ব হাজার কিলোমিটারেরও বেশি। আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াতে এই ঘটনা বর্ণনা করতে গিয়ে নিজেই সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন, বলি সুবহানাল্লাহ। কারণ কি, আমরা যখন কোনো আশ্চর্য জিনিসের কথা শুনি, আশ্চর্য কোনো জিনিস দেখি, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি। কি বলি? জোরে কোন কি বলে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। সেই সত্তার পবিত্রতা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের শেষ অংশে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা জেরুজালেমের মসজিদ ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত সফর করালেন, এই পর্যন্ত কোরআন দিয়ে প্রমাণিত ইসরা প্রাতকালীন ভ্রমণ। যে আরোহীতে তিনি সওয়ার হয়েছিলেন সেই আরোহীর নাম কি? বুরাক। সাবধান, এই মাহফিল উপলক্ষে যে সমস্ত দোকান পাট গুলো বসে অনেক সময় দেখবেন ছবির দোকান বসে, আমি দেখেছি আপনাদের আশেপাশে, বলবো না নাম, এই ছবি দোকানে বিভিন্ন নায়ক নায়িকাদের ছবি, বিভিন্ন প্রাণীর ছবি, বিভিন্ন নগ্ন ছবি, আবার বিভিন্ন ভালো ছবি পাওয়া যায়। একটা ছেলে আর একটা মেয়ে এভাবে কোরআন মাজিদ সামনে আছে রেয়ালের উপরে, এভাবে দু ভাই বোন মোনাজাত করতেছে, খুব একেবারে নাদুস নুদুস, একটি ছেলে একটি মেয়ের ছবি, এটাও কিনতে পাওয়া যায়, যায় না? মানুষ ভক্তি করে এই ধরনের ছবি কিনে নিয়ে আস, বাড়িতে টাঙিয়ে আস, টাঙিয়ে রাখে। ওই নগ্ন সাবনুর নায়িকার ছবিও যা, ওই যে টুপি পরা কোরআন মাজিদ সামনে রেহালের উপরে রেখে এভাবে মোনাজাত করতেছে ও ছবিও তাই, বোতার স্যাম, দুটোই নিষিদ্ধ। আর এই ছবিওয়ালাদের দোকানে একটি ছবি পাওয়া যায় তেজ দীপ্ত ঘোড়ার বডিতে একটি সুশ্রী নারী মূর্তি, বিভিন্ন অলংকার দিয়ে সুসজ্জিতা নারী মূর্তি, এই ঘোড়ার বডিতে সেট আপ করা একটি ছবি পাওয়া যায়,
আর নিচে লেখা রয়েছে বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাক জোরে কর নাউযুবিল্লাহ সাবধান মহব্বত করে ভক্তি করে এই ছবি কেউ ঘরে টাঙিয়ে রাখবেন না এটাও হারাম এই ছবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে আল্লাহর নবীর বুরাক বাহন নারী মূর্তি বিশিষ্ট হবে কেন তাহলে কি মিনিং করে এখানে রাসূল সুতরাং মহব্বত করে কেউ কোনোদিন রাসূলের বুরাক ভেবে এই ছবি কিনে যেন ঘরে টাঙাবেন না বুরাক কেমন ছিল দেখতে আকৃতি কি নবীজি সেটা বলেন নাই সাহাবীরাও তাই জানেননি আমাদের কেউ বলতে পারেননি তবে বিশেষজ্ঞ মণ্ডলী বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন আরবিতে বারকুন মানে হলো বিজলি এই যে বিদ্যুৎ এই যে বৈদ্যুতিক বাল্ব আমাদের উপরে জ্বলছে এর যে মূল মেটেরিয়াল বিদ্যুৎ এর নাম হচ্ছে বারকুন বিজলি এই বিজলির গতি আলোর গতি কতখানি সেকেন্ডে 186,000 মাইল বেগে এই আলোটাই বিদ্যুৎটা চলে 300,000 কিলোমিটার পার সেকেন্ডে এই বারকুন থেকে বুরাকুন শব্দের উৎপত্তি হয়েছে আরবিতে একটা নিয়ম আছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি যখন অক্ষর বেশি হবে শব্দ বেশি বর্ণ বিশিষ্ট হবে তখন অর্থটাও কৈবল্য সূচক অর্থ সূচিত হবে অর্থটাও আরো পরিপুষ্ট হবে তো এখানে বারকুন তিনটা হরফ যখন বুরাক হচ্ছে তখন চারটি হরফ একটি আলিফ সংযুক্ত হচ্ছে তাহলে প্রতীয়মান হয় এই আলোর গতির চাইতে সেই দিন সেই বুরাকের গতি সেই বাহনের গতি আরো ক্ষিপ্র ছিল বেশি ছিল আরো বেশি গতি সম্পন্ন ছিল একবার আবারও বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম জিবরিল আমিন বুরাকের উপরে নিয়ে আল্লাহর নবীকে মসজিদে আকসার সামনে উপস্থিত করলেন মসজিদে আকসার সামনে ঘোড়াটা বেঁধে রাখলেন এই বুরাকটা বেঁধে রাখলেন অতঃপর এখান থেকে শুরু হলো মেরাজ মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি মেরাজ মানে হলো সিঁড়ি মেরাজ মানে হলো এক্সেলেটার মেরাজ মানে হলো লিফট যেই মাধ্যম ব্যবহার করে মানুষ উপরের তলায় ওঠে উপরের দিকে ওঠে আল্লাহর নবী এভাবে জিবরিল আমিনের সাথে প্রথম আকাশে গমন করলেন সেখানে বসে আছেন সাইয়েদুনা আদম আলাইহিসসালাতু ওয়াত তাসলিম হযরত আদম নবীজিকে মারহাবা জানালেন আখরি জামানার পয়গম্বর আমার বংশধরের গর্ব আল্লাহ আপনাকে আকাশ পর্যন্ত ডেকে নিয়েছেন আসুন আপনাকে সুস্বাগতম এভাবে এখান থেকে আদম আলাইহিসসালামের সঙ্গে কুশল বিনিময় করে আল্লাহর নবী চললেন দ্বিতীয় আসমানে সেখানে দেখা হয়ে গেল হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা আলাইহিসসালামের সাথে তাদের সঙ্গে কথোপকথন করে নবীজি চললেন তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিসসালাম উম্মতের সুদর্শন পয়গম্বর ইউসুফের সঙ্গে সেখানে দেখা হলো তিনি মারহাবা জানালেন দুজনের মধ্যে কুশল বিনিময় হয়ে গেল চতুর্থ আসমানে বিশ্বনবী চলে গেলেন জিবরিল আমিনের সাথে এবার সেখানে হযরত ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে নবীজির দেখা হয়ে গেল সেখান থেকে কংগ্রাচুলেশন করে তারা চলে গেলেন জিবরিল আমিন এবং নবীজি পঞ্চম আকাশে সেখানে বসেছিলেন সাইয়্যিদুনা হযরতে হারুন আলাইহিসসালাম তার সাথে কুশল বিনিময় হলো তিনি কংগ্রাচুলেশন দিয়ে আল্লাহর নবীকে পাঠালেন ষষ্ঠ আকাশে সেখানে গিয়ে পেলেন উম্মতের বিদগ্ধ পয়গম্বর অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন পয়গম্বর মূসা আলাইহিসসালামকে ষষ্ঠ আকাশে
মূসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করার পরে আল্লাহর নবী চললেন সপ্তম আকাশে, সেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসা ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করে এবার নবীজি চললেন ঊর্ধ্বাকাশে, সপ্তম আকাশ ভেদ করে একটা জায়গা আছে, সীমান্তের বর্ডার রয়েছে, তার নাম সিদরাতুল মুনতাহা। সীমান্তের কুল গাছের কাছে গিয়ে জিবরিল আমিন বললেন, নবী গো, আর আমি আপনার সঙ্গ দিতে পারবো না, যেতে পারবো না, এখন আপনাকে একা কি যেতে হবে, আমার দিকে তাকান। আল্লাহর নবী তাকালেন, জিবরিল আমিন তার 600 ডানা বিশিষ্ট আসল চেহারাটা সেদিন প্রকটিত হলো নবীজির সামনে। আসল চেহারায় জিবরিল আমিনকে দেখলেন। আল্লাহর নবীকে জিবরিল আমিন বললেন, আমি যদি এই নিষিদ্ধ সীমানার 1 ইঞ্চি উপরে উঠে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার এই 600 ডানা পড়ে ছাই হয়ে যাবে, সুতরাং নবী আমি যেতে পারবো না উপরে, এখান থেকে আপনাকে একা যেতে হবে। আল্লাহর নবী ভীত বিহ্বল দৃষ্টিতে একাকী চললেন, চতুর্দিকে ঘুটঘুটে আধার হয়ে গেল, ফেরেশতারা তকদির লিখতেছেন, খসখস খসখস শব্দ শোনা যাচ্ছে, চতুর্দিকে নিথর নিস্তব্ধ পরিবেশ। আল্লাহর নবী আস্তে আস্তে উঁচুতে উঠতে লাগলেন, উঠতে উঠতে আরশে আজিমের সাইডে গিয়ে হাজির হয়ে গেলেন। ফাকানা পাব কাউসাইন আও আদনা, বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আল্লাহর কুরসি, ওই কুরসি আর তার মাঝখানে মাত্র 2টি ধনুকের জায়ের সমপরিমাণ ফারাক ছিল, পার্থক্য ছিল। আল্লাহর নবী আল্লাহর আরশের সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী আর আল্লাহ পাকের মাঝখানে কাবা কাউসাইন, 2 ধনুকের জায়ের সমপরিমাণ পার্থক্য ফারাক মাত্র, ব্যবধান মাত্র। এই ব্যবধানের ভিতরে 70,000 পর্দা টাঙানো ছিল। নবীজি আল্লাহ পাককে দেখেন নাই, ফা আওহামা আওহা, আল্লাহ পাক নবীজিকে যা ওহি করার মতো সব কিছু ওহির মাধ্যমে জানিয়ে দিলেন। জান্নাত পরিদর্শন করালেন, জাহান্নাম পরিদর্শন করালেন, হাউজে কাউসার, মাকামে মাহমুদ সহ কামতের আখেরাতের সমস্ত নিদর্শন গুলা রব্বুল আলামিন দেখিয়ে দিলেন বিশ্বনবীকে। বিশ্বনবীর এবার আইনুল একিন পয়দা হয়ে গেল, এতদিন যেটা ছিল ইলমুল একিন, জ্ঞানগত বিশ্বাস, আজকে সেটা ইলমুল একিনে পরিণত হয়ে গেল, আজকে সেটা আইনুল একিনে পরিণত হলো। দিব্য চোখে দেখে আল্লাহর নবী বিশ্বাস করলেন এবং আল্লাহর নবীর দুর্বলতা কেটে গেল। চাচা যে নাই, খাদিজা নাই, তিনি যে অসহায়ত্ব বোধ করতেছিলেন, আজকে আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখার পরে সব কিছু বিলীন হয়ে গেল, ডিলিট হয়ে গেল। নবীজি নতুন উদ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে এবার আল্লাহর নিকট থেকে ফিরে আসতে লাগলেন। ফিরে আসতে আসতে ষষ্ঠ আকাশে যখন আসলেন, আল্লাহর নবীর সঙ্গে মূসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। মূসা জিজ্ঞেস করলেন, নবী, আখেরি জামানের নবী, কি নিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে কি দিয়েছেন? আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে বিশ্বনবী যে তোহফা পেশ করেছিলেন আল্লাহ পাকের জন্য, সেটাই হচ্ছে আত-তাহিয়াতু। এর প্রথম 3টি কথা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য, সমস্ত তাজবি তাহলিল আল্লাহর জন্য, ওয়াত-তাইয়্যিবাত সমস্ত ভালো, সব ধরনের কল্যাণ, সব ধরনের সমৃদ্ধি, সব পবিত্রতা আল্লাহ পাকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবান থেকে এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে বলেছিলেন, আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক, আল্লাহর দয়া আল্লাহর বরকত সব কিছু আপনার উপরে বর্ষিত হোক। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ গো, তোমার দেওয়া শান্তি শুধু আমি নবী আমার উপরে নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যারা ইবাদুল্লাহিস সালিহিন হবে, মাবুদ যারা সালাত আদায়কারী হবে, যাকাত দান করবে, হজ ব্রত পালন করবে, শরিয়াতের আহকাম আরকান গুলো মেনে চলবে, তারা আল্লাহর আবেদ সালেহ বান্দা হবে, তারা সৎকর্ম পরায়ণ বান্দা বান্দি হবে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত সৎ কর্ম পরায়ণ বান্দা বান্দি আসবে, তাদের সকলের উপরে আপনার সালাম শান্তি অবতীর্ণ হবে, এটাই আমার আবেদন। আল্লাহ বললেন, ঠিক আছে, সমস্ত আবেদা সালেহা, সমস্ত আবেদ সালেহ, তোমার উম্মতের সৎকর্ম পরায়ণ নারী পুরুষদের উপরেও আমি সালাম বা শান্তি অবতীর্ণ করে দিলাম। এভাবে রব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহর নবী বিদায় নিয়ে আসলেন 50 ওয়াক্ত সালাতের ফরজিয়াত নিয়ে। এটা কোনো মেসেঞ্জার জিব্রিল আমিনের মাধ্যমে এই ফরজিয়াত নাজিল হয়নি, আল্লাহর আসমানে অর্শে আজিম থেকে নবীজি সালাতের ফরজিয়াত নিয়ে এসেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের বিদগ্ধ পয়গম্বর, নবীজি কি আনাছেন? 50 ওয়াক্ত সালাত এনেছি, আল্লাহ ফরজ করে দিয়েছেন আমার উম্মতের উপরে, আপনার উম্মত পারবে না, ফিরে যান রব্বুল আলামিনের কাছ থেকে আপনি কমায় নিয়ে আসেন। হযরতে মূসা আলাইহিস সালাম ফিরে গেলেন আল্লাহ পাকের দরবারে, মাবুদ কমিয়ে দিন, আমার উম্মত পারবে না। মূসা তার অভিজ্ঞতার আলোকে আমাকে জানিয়েছেন আল্লাহ, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, বাকি থাকলো কত? 45 ওয়াক্ত। নবীজি আবার আসলেন ষষ্ঠ আকাশে, আল্লাহর নবী মূসা ওত পেতে বসে আছেন। নবী গো, কি খবর বলুন, কয়ক্ত কমিয়েছেন, কয়ক্ত থেকেছে? আল্লাহর নবী বললেন, 5 ওয়াক্ত কমিয়েছেন, 45 রয়েছে, পারবে না, আবার যান, আপনার উম্মত ব্যর্থ হবে, ফেল করবে, আবার যান। নবীজি বলছেন, আমি দ্বিতীয় দফা আবার গেলাম, আল্লাহ 5 ওয়াক্ত কমালেন, 40 থাকলো, 40 নিয়ে আসলাম। মূসা বললেন, আবার যান, পারবে না, আপনার উম্মত, আবার গেলাম। এইভাবে হযরতে মূসা আলাইহিস সালামের পরামর্শক্রমে আমি 9 বার রব্বুল আলামিনের দরবারে গেছি, আর 5-5 করে তিনি কমিয়ে দিয়েছেন, অতঃপর 45 ওয়াক্ত কমে গেছে আর 5 ওয়াক্ত রয়ে গেছে। এই সেই সালাত, মেরাজের সওগাত হচ্ছে সালাত। আমার বন্ধুরা, আমার বোনেরা, আজকে রজব মাসের 27 তারিখে আমাদের দেশে মেরাজের ছুটি পালিত হয়। আমরা মেরাজের রাত্রিতে অনেকেই নতুন নতুন নামাজ পড়ি, আবার মেরাজের দিনে অনেকেই সিয়াম পালন করি, আবার অনেকে মিলাদ খানি দিয়ে নবীর মেরাজের কাহিনী বর্ণনা করি, দিদার করিতে নবী খুদার নিকট যায়। নবীজি বলেন, ও রব্বানা মুছাকে কইরা জমানা, আমায় কেন বলেন পায়ের জুতা সহ আয়, দিদার করিতে নবী খুদার নিকট যায়। এই ধরনের দিলফরিব, চিত্তাকর্ষক, নয়নাভিরাম, মধুর শ্রুতি সম্পন্ন কাসিদা আমরা আবৃত্তি করি আর মেরাজ পালন করি। আমার ভাইরা, আমার বোনেরা, এই আমলগুলো মেরাজ পালনের কোনো আমল নয়। মেরাজের তাৎপর্য
মেরাজের সওগাত হচ্ছে সালাত। যদি ব্যক্তি জীবনে আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি, ওই ব্যক্তি সবচেয়ে বেশি মেরাজ পালন করেছে। যেই পরিবারে সমস্ত সদস্যরা নামাজ অভ্যস্ত, ওই পরিবারে মেরাজ উদযাপিত হয়েছে, মেরাজ প্রতিপালিত হয়েছে। এছাড়া এই ধরনের মিলাদখানি করে সিয়াম রেখে নতুন নতুন ইবাদত বন্দেগি করে কাসিদ আবৃত্তি করে মেরাজের হক আদায় করা যায় না, মেরাজের তাৎপর্য উপলব্ধি করা যায় না। মেরাজের তাৎপর্য হলো সালাত, সালাত ভিত্তিক সমাজ গঠন করার শিক্ষা, মেরাজের শিক্ষা, সালাতের শিক্ষা। আজকে বাংলাদেশের গভর্নমেন্ট ছুটি না দিয়ে যদি এই আইন বাস্তবায়ন করতেন, প্রত্যেকটা অফিসে আদালতে বলার সঙ্গে সঙ্গে ফাইল বন্ধ হয়ে যাবে, কলম বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটি মুসলিম অফিসার নামাজের জন্য জামাত করবে, মসজিদ পাশে থাকলে মসজিদে, অথবা অফিসের ভিতরে একটা সালাতের জায়গা নির্ধারিত থাকবে। অনেক অফিসে যেরকমটি দেখা যায়, এইভাবে যদি সালাত ভিত্তিক অফিস আদালত, সালাত ভিত্তিক প্রজাতন্ত্র, সালাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, সালাত ভিত্তিক পরিবার ব্যবস্থা, সালাত ভিত্তিক ব্যক্তি জীবন যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম, সেটাই হতো মেরাজের উপযুক্ত এবং সঠিক তাৎপর্য। মেরাজ নির্দিষ্ট দিনে পালন করার কোনো বিষয় নয়। মেরাজ রাসূলুল্লাহর উপরে আল্লাহ সালাত ফরজ করে দিয়েছিলেন, ডাইরেক্ট, কোনো মাধ্যম নেই। এই মেরাজ হয় আমাদের দেশে কোন মাসে, কোন মাসে হলো বলেন? আরবি জি, রজব মাসের কত তারিখে? 27 তারিখে। এই মেরাজের 6টি মতামত রয়েছে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। কোন দিন হয়েছিল, কখন হয়েছিল, এটা বলতে গিয়ে ঐতিহাসিক ইসলামের ঐতিহাসিক বৃন্দ এবং অমুসলিম ঐতিহাসিক বৃন্দ, বহু ঐতিহাসিক আছেন, তারা অমুসলিম রাসূলুল্লাহর জীবনী লিখেছেন। তন্মধ্যে প্রধান প্রধান ঐতিহাসিক হল ডক্টর উইলিয়াম মার্গোলিয়ত, ডক্টর উইলিয়াম মুর, ডক্টর পি কে হিট্রি এবং আর অনেকেই রয়েছেন, মুসলিম চরিতকারকগণ রয়েছেন। আফিয়াতুল আয়ান লিখেছেন, ইবনু খল্লেকান, ইবনু হিসাম এই সিরাত গ্রন্থ লিখেছেন, মুসলিম ঐতিহাসিকগণ পুরাকালের ঐতিহাসিকরা লিখেছেন, আপনার মোস্তফা চরিত লিখেছেন আকরাম খান, আর রাহিকুল মাকতুম লিখেছেন সফিউর রহমান মোবারকপুরি। একেবারে লেটেস্ট ডক্টর প্রফেসর আল্লামা আসাদুল্লাহ আল গালিব লিখেছেন সিরাতুর রসুল। সমস্ত গ্রন্থগুলো পর্যালোচনা করলে দেখা যায় এই মেরাজ সম্পর্কে 6টি মতামত রয়েছে। প্রথম মত হল প্রথম নববী বর্ষে মেরাজ হয়েছিল। নববী বর্ষ কাকে বলে? নববী বর্ষ হিজরি সাল শুরু হওয়ার আগে 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে মক্কায় অবস্থান করেছিলেন। এই অবস্থানকালীন সময়টার নাম হচ্ছে নববী বর্ষ। 13 নববী বর্ষ পরে তিনি যেদিন থেকে হিজরত করলেন সেই দিন থেকে হিজরি বর্ষ গণনা করা হয়েছে। প্রথম নববী বর্ষে মেরাজ হয়েছিল একদল ঐতিহাসিকের মত। দ্বিতীয় দল তারা বলছেন পঞ্চম নববী বর্ষে হয়েছিল। তৃতীয় দল তারা বলছেন দশম নববী বর্ষের 27 রজব হয়েছিল, যেটা আমাদের দেশে প্রচলিত আছে। 3 নম্বরটা আমাদের দেশে প্রচলিত। চতুর্থ দল তারা বলছেন 12 নববী বর্ষের রমজান মাসে হয়েছিল। পঞ্চম দল তারা বলছেন 12 নববী বর্ষের রবিউল আউয়াল মাসে হয়েছিল। ষষ্ঠ দল তারা বলছেন 13 নববী বর্ষের মুহররম মাসে হয়েছিল।
কোনটা সঠিক আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন জাহাঙ্গীর আলম সাহেব, এত বড় একটি ঐতিহাসিক ঘটনা, অথচ ইসলামের ইতিহাসে তার সুনির্দিষ্ট দিন তারিখ রক্ষিত হলো না, এর কারণ কি? কারণ হচ্ছে ইসলাম কোন দিবসকে গুরুত্ব আরোপ করে না, কোন দিবস কেন্দ্রিক কোন আমল ইসলামে নেই, কোন দিবস পালন কোন দিবস উদযাপন ইসলাম এটাকে প্রাধান্য দেয় না। ইসলাম প্রাধান্য দেয় সেই দিবসের তাৎপর্যের প্রতি। মেরাজ কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, কোন দিন হয়েছিল, কোন বর্ষে হয়েছিল, ইসলাম এটা জানতে চায় না, এটাকে প্রাধান্য দেয় না। ইসলাম প্রাধান্য দেয় মেরাজের শিক্ষা, মেরাজের সওগাত, সালাত কতখানি কায়েম করেছো সেটাই দ্রষ্টব্যের বিষয়, কোন দিন হয়েছিল এটা দ্রষ্টব্যের বিষয় নয়। তবে শুনুন, প্রত্যেক ঐতিহাসিক একমত যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে মেরাজ হয়েছিল আর সালাত ফরজ হয়েছিল। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাত পড়ে ইন্তেকাল করতে পারেন নাই, পাঁচ ওয়াক্ত সালাত তখনও ফরজ হয়নি, তিনি ইন্তেকাল করেছিলেন। এ ব্যাপারে ঐতিহাসিকরা একমত, দশম হিজরির রমজান মাস, দশম হিজরির রমজান মাসে। তাহলে অবশ্যই ঐতিহাসিকগণ একমত যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে মেরাজ হয়েছে আর সেই রাত্রিতে সালাত ফরজ হয়েছে। তাহলে দশম নববী বর্ষের সাতাশে রজব মেরাজ হয়েছে, এ কথা ঐতিহাসিক বিশ্লেষণে টিকল না। কারণ দশম নববী বর্ষের সাতাশে রজব যদি মেরাজ হতো, ওই রাত্রে যদি সালাত ফরজ হয়েছে এমন হতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তত এক মাস তিন দিন সালাত পড়ে ইন্তেকাল করতে পারতেন। মনে করেন তিনি প্রথম রমজানে ইন্তেকাল করেছেন দশম হিজরিতে, তাহলে রজবের থাকছে তিন দিন আর গোটা শাবান মাস এক মাস, এই এক মাস তিন দিন সালাত আদায় করে তিনি ইন্তেকাল করতেন। কিন্তু ঐতিহাসিকগণ একমত তিনি এক ওয়াক্তের সালাতও পান নাই, তখন ফরজ হয়নি। সুতরাং আমাদের সাধের এই যে সাতাশে রজব, এই যে মেরাজ প্রতিপালন, মেরাজ উদযাপন, এর কোন দালিলিক সঠিকত্ব, এর অ্যাকুরিটি এবং পিউরিটি প্রমাণিত হলো না। সুতরাং সম্মানিত সৌদি মণ্ডলী, বলছিলাম আজকে সালাত হচ্ছে এক অনবদ্য ইবাদত, আল্লাহ পাক তার নবীর উপরে ডাইরেক্ট আসমান থেকে ফরজ করে দিয়েছেন অন্যান্য ফরজিয়াতের সাথে, তাই সালাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ নবী বলেছেন আসসালাতুর আসল ইবাদত, সালাত হচ্ছে ইবাদতের মস্তক। আল্লাহ নবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে নামাজের ভিত্তি, নামাজের ফাউন্ডেশন। যারা এই ফাউন্ডেশনকে মজবুত করলো সে ইসলামের ভিত্তিকে মজবুত করলো, যারা এই ফাউন্ডেশনকে নড়বড় করে দিল তারা দ্বীনের ভিত্তিকে নড়বড় করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের কর্মসূচি যখন ওপেন করবেন, যখন ফাইল ওপেন করা হবে কর্মকাণ্ড কি করেছিলে, তখন প্রথম নম্বরের কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইবেন যেটা, সেটা হবে সালাত, সেটা হবে নামাজ। আমার আমার বোনেরা, ব্যক্তি জীবনে তাই নামাজি হওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই, কিয়ামতের ময়দানে মুক্তি নেই। আর এরপরে পরিবারের দিকে নজর দিতে হবে, পরিবারের দিকে যদি নজর দিতে চান তাহলে সন্তান সন্ততিকে সাত বছর বয়সে নামাজি বানাতে হবে, দশ বছর বয়সে তাদের প্রহার করতে প্রয়োজন হলেও প্রহার করতে হবে নামাজি বানানোর জন্য। এভাবে নামাজ ভিত্তিক পরিবেশ যদি গঠন করতে চান, নামাজ ভিত্তিক সমাজ যদি তৈরি করতে চান, তাহলে নির্মাণ করতে হবে মসজিদ। মসজিদ যত বেশি হবে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থার অবলম্বন তত বেশি হবে। আর এই মসজিদগুলো
অধিকাংশ জায়গায় দেখা যায় তৈরি হয় অত্যন্ত রমরমা পরিবেশে মসজিদাতুন আমিরাতুন ওয়া খারাবু মিনাল হুদা, মসজিদগুলো তৈরি হয় জৌলুসপূর্ণ হরম্য সুরম্য হরম্য প্রাসাদের মতো করে, কিন্তু ওই মসজিদগুলো হিদায়ত থেকে খালি হয়ে যায়। আমি ওসিয়াত করে যাব মসজিদ কমিটির কাছে, খবরদার খবরদার মসজিদের সামনের দেওয়ালে কোনো নকশা রাখবেন না, কালকে না পরশু। ফেসবুকে দেখলাম এই যে মক্কা মদিনা সহ অন্যান্য যে সমস্ত স্থাপনার ছবি টাইলছে অঙ্কন করে আজকে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করা হচ্ছে, তারা সামনে লাগিয়ে দিচ্ছেন। তো একটা মসজিদে লাগানোর পরে এই কোরআন মাজিদটা দেখতে পাচ্ছেন, এরপরে একটা পলি আছে, এই পলিটা কিরকম একটা মগ্ন হয়ে গেছে এবং বোঝা যাচ্ছে এই পাতার সাথে আর লাগানো নাই। তো এরকম একটু কোথাও জানি একটু আপনার ওই যে উপরে যে স্পটটা দেওয়া সেটা একটু খুঁচে মতো গেছে, মনে হচ্ছে টান দিলে উঠে যাবে। তো সেখানে মসজিদের একজন মুসল্লি এইভাবে করে টান দিয়েছে, নখ দিয়ে খুঁজতে খুঁজতে টান দেওয়ার পরে পলিটা আবরণটা উঠে গেছে পুরা। এই আবরণের নিচে দেখা গেল একজন শম্ভু আকৃতির প্রতিমা সেখানে সেট আপ করা আছে, জোরে কর নাউযুবিল্লাহ। আমি নিজে দেখেছি ফেসবুক, ইন্ডিয়ার তৈরি। এই যে আমার ভাইও মনে হয় দেখেছেন, উনি একমত হবেন। সাবধান, এই ধরনের ভাওতাবাজি থেকে আপনারা মসজিদকে মুক্ত রাখবেন। আজকাল ডিজিটাল কোলাক সামনে দেওয়া হচ্ছে সবুজ আর লাল রঙের ঝলকানিতে, নামাজ শুরু হবে কবে, আজান কবে হবে, কখন হবে নামাজ, কখন হবে, এগুলা দিয়ে ভরপুর করে এসে নয়নাভিরাম দৃশ্য। সামনে যিনি দাঁড়াবেন তার চোখটা ওদিকেই চলে যাবে, এটা করবেন না। এরপরে যেটা করবেন না সেটা হচ্ছে মসজিদের মেহরাবের ডান পাশে আল্লাহু, বাম পাশে মুহাম্মাদু, আস্তাগফিরুল্লাহ, এটা ডাইরেক্ট শির। আল্লাহ আর মুহাম্মাদ দুইজন সমকক্ষ সত্তা নন, আল্লাহ হচ্ছেন খালিক সৃষ্টিকর্তা আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মখলুক সৃষ্ট, এ দুজন কখনো সমকক্ষ নন, এ দুজনের অবস্থান সমকক্ষ নয়, এ দুজনের ক্ষমতা সমান নয়। আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান সর্বময় ক্ষমতার অধিকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশ্রেষ্ঠ বান্দা, এটাই হচ্ছে সম্পর্ক। অথচ আজকে শহরে বন্দরে গ্রামে গঞ্জেও ঢুকে গেছে। যখন আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলি, মসজিদ দরদি একদল মানুষ আমাদের উপরে বিরাট ভাজন হয়ে যায়, তারা মসজিদকে খুব দরদ করে, মসজিদকে খুব মায়া করেন, তাই তারা আল্লাহু আর মুহাম্মদ লিখেছে, আস্তাগফিরুল্লাহ। এই শিরকি চিত্র যেন আপনার মসজিদে না থাকে। মসজিদের মেঝেতে যখন টাইলস ফিট করবেন সাবধান, এখন অনেক আয়নার মতো চকচকে টাইলস উঠেছে, যেখানে আপনি রুকুতে যাবেন তো দেখতে পাচ্ছেন আরেকজন আপনার মুখে রুকু করে আছে। এরকম টাইলস আপনারা পেয়েছেন কিনা? আছে, একেবারে জলজলা চকচকা। এই প্রতিচ্ছবি দেখা যায় সেখানে, প্রতিবিম্ব নিচ থেকে দেখা যায়, আমিও রুকু করেছি, ও রুকু করে আমার মুখোমুখি হয়ে আছে। এই ছবি মুসল্লিদের নামাজকে বিঘ্নিত করবে। সুতরাং এ ধরনের আপনারা সুন্দর টাইলস দেন, দামি টাইলস দেন, কিন্তু এরকম মসৃণ নয় যেখানে ছবির প্রতিবিম্ব দেখা যায়, যেখানে ছবি দেখা যাবে না, প্রতিফলিত হবে না উপর থেকে লাইট বা ছবি, সেই ধরনের টাইলস আপনারা দিবেন। আল্লাহর ঘর তৈরি হবে আল্লাহর রহমত আল্লাহর কুদরতে। পৃথিবীতে আজ পর্যন্ত এই চোখের সামনে আই উইটনেস, সকলের চোখের সামনে এর নজির রয়েছে, এরকম বাঁশের খুঁটি আর গোলপাতা আর ছাউনি, আমাদের দক্ষিণ এলাকায় গোলপাতা কিনতে পাওয়া যায়, বিভিন্ন তালপাতা গোলপাতার ছাউনি দিয়ে বাঁশের খুঁটির উপরে মসজিদ তৈরি হয়েছে, মাত্র কয়েক বছর ঘুরতে না ঘুরতেই সেটা কনস্ট্রাকশন হয়ে গেছে। হচ্ছে এরকম অহরহ, শহরে হোক গ্রামে হোক সব জায়গাতেই আল্লাহর ঘরের প্রতি মানুষের মহাব্বত আছে। মানুষ পয়সা দেয়, টাকা দেয়, মানুষ তাদের হৃদয় নিংড়ানো অর্থ এখানে দিয়ে দেয় আল্লাহর ওয়াস্তে,
ওই যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানালো আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। এই মায়ায় এই মমতায় মানুষ টাকা দিচ্ছে, কিন্তু এই টাকা দিয়ে আপনারা মসজিদকে যেন ভিন্নমুখী করবেন না। আর মসজিদে কোনোদিন লাল বাতি জ্বালিয়ে সুন্নত নামাজ পড়া নিষেধ, এই ধরনের নোটিশ দেবেন না। আল্লাহ রাসূলের হাদিস শুনেন, নবীজি বলেছেন, ইদা দাখাল আহাদুকুমুল মসজিদা ফালিউসাল্লি রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। তোমাদের ভিতর থেকে বুখারী মুসলিমের হাদিস, তোমাদের ভিতর থেকে যে যখনই মসজিদে প্রবেশ করবে বসার আগে দু রাকাত সালাত আদায় করবে। আর আমাদের মসজিদের সভাপতি সেক্রেটারি ইমাম সাহেব খতিব সাহেব নোটিশ দিয়ে দিয়েছেন, সুন্নতের নিয়ত করা নিষেধ, লালবাতি জ্বালিয়ে দিয়েছে, কবরের ভিতরেও লালবাতি জ্বলবে তোমার, তুমি আল্লাহর ঘরে সালাত আদায় করতে নিষেধ করো, নবীজির নির্দেশ মান্য করতে তুমি বাধা দাও। একদিন প্রশ্ন করলো এক যুবক আমার কাছে, জাহাঙ্গীর আলম সাহেব এক্ষুনি তো নামাজ শুরু হবে, তাকবীর হবে, আমি যদি নামাজ শুরু করি তাহলে তো শেষ করতে পারবো না, তো লালবাতি জ্বালিয়ে দিয়ে নিষেধ করলে ক্ষতি কি? আমি বললাম, যুবক তোমার এই প্রশ্নের সমাধানও বিশ্বনবী সেই 1500 বছর আগে প্রায় সেখানেই বলে গেছেন। আল্লাহর নবী বললেন, যখন ফরজ সালাতের ইকামত হয়ে যাবে, ইযা উকিমাতিস সালাহ লা সালাতা ইল্লা বিসালাতিল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত হয়ে যাবে, ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত থাকবে না। মনে করুন আমি সুন্নত শুরু করেছি, আপনি শুরু করেছেন, একামত হয়ে গেছে, বা ছেড়ে দেন, ফরজ সালাতে দাঁড়িয়ে যান, আপনি যে শুরু করেছেন শেষ করলে যে নেকি পাতেন আল্লাহ পাক দয়া পরবাস হয়ে আপনার ফুল ডোজ নেকি দিয়ে দিবেন। আপনার এক রাকাত শেষ হয়েছে ক্ষতি নেই, দেড় রাকাত শেষ হয়েছে ক্ষতি নেই, দু রাকাত শেষ হতে যাচ্ছে ক্ষতি নেই, ছেড়ে দেন, একামত হয়ে গেছে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যান ফরজ সালাতের কাতারে। সুতরাং এই সুন্নাহ পদ্ধতিগুলো আপনাদের এই মসজিদে যাতে অনুশীলিত হয় সে ব্যাপারে আমি আপনাদের কাছে ওসিয়াত করে যাচ্ছি। সাবধান, মসজিদ নির্মাণ করা আজকে খুব সহজ, আবাদ করা কঠিন হয়ে যাচ্ছে। সুন্নাহ মাফিক পরিচালনা করা, মসজিদের হক দু রাকাত সালাত, মসজিদের হক দু রাকাত সালাত, ডুববেন সালাত আদায় করবেন। নবীজি মেরাজ থেকে এসে বিলালকে দেখে জিজ্ঞেস করেছিলেন, বি আইয়া আমালিন আমিলতা ইয়া বিলাল, কুল্লামা দাখালতুল জান্নাতা সামিতু খাসখাসাতান আলাইকা, হে বিলাল তুমি কি আমল করেছো শুনি, যখনই আমি জান্নাতের ভিতরে প্রবেশ করেছি আমি তোমার জুতার খসখস শব্দ শুনতে পেয়েছি, বিলাল বলো দেখিনি বিলাল তুমি কি আমল করেছো, যে আমল তোমাকে আমার আগে আগে জান্নাতে হাঁটিয়েছে বিলাল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠেছিলেন, ইয়া নবী আল্লাহ সে কি বলছেন আপনি, আমি কি আমল করেছি আমি তো নিজেই জানি না, তবে যেদিন থেকে আপনি বলেছিলেন ওযু করার সাথে সাথে দু রাকাত সালাত আদায় করতে হয়, তাহিয়াতুল ওযু, এই ওযু করার সাথে সাথে আমি দু রাকাত সালাত আদায় করি, আমার মায়েরা বোনেরা বাড়িতেও আমল করতে পারেন, আপনি ওযু করেছেন এ সময় সালাতের কোনো অক্ত না, বাথরুমে গিয়েছিলেন বেরোয়েছেন অজু করেছেন, অজু ফরজ না জরুরি না, তবে করলে এটা অধিক আসকা তাসকিয়া নফসের জন্য এটা একটা অন্যত মাধ্যম, যে আমি অজু করলাম, অজু করার সাথে সাথে আপনি মুসাল্লা পাতিয়ে নেবেন ঘরের ভিতরে, একটা একটা নির্দিষ্ট জায়গায় মুসাল্লা থাকবে সব সময় কন্টিনিউ থাকবে, পট করে দু রাকাত সালাত আদায় করে নিলেন, এরপরে রান্নাঘরে গেলেন, এরপরে ঝাড়ু দিতে গেলেন, আবারও যদি কখনো এভাবে উজু করা পড়ে দু রাকাত সালাত আদায় করে নেবেন। এটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আদায় করি, সেদিন থেকে আর ছাড়িনি, ইয়া নবী আল্লাহ যেই দিন থেকে আপনি বলেছেন মসজিদে ঢুকলে দু রাকাত সালাত আদায় করতে হয় সেই দিন থেকে আমি বিলাল যখনই মসজিদে ঢুকি দু রাকাত সালাত আদায় করি, এখন ওই আমলটা আমি ছাড়ি নাই। নবীজি বললেন, বুঝেছি বিলাল, এই আমলই আমার আগে আগে তোমাকে জান্নাতে হাঁটিয়েছে, জোরে কন সুবহানাল্লাহ। সুতরাং মসজিদ হবে মসনুন তরিকার উপর দিয়ে পরিচালিত হবে, মসজিদ শিরিক মুক্ত বেদাত মুক্ত থাকবে, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ানোর পরে
কেউ যেন পিছন থেকে আবেদন করে বলবেন না হুজুর ব্যস্ত আছি দোয়া করে দেন। সাবধান, এই রোগে কিন্তু আপনাদের রাজশাহী এলাকা খুব সংক্রামিত হয়েছে বা হচ্ছে, আর চাপাই এলাকায় আরো বেশি। সাবধান, আপনাকে সার্বক্ষণিক ভাবে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত সেভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 ওয়াক্তের সালাত সাহাবীদেরকে নিয়ে আদায় করেছিলেন, এক দিনও সালাম ফেরানোর পরে আল্লাহুম্মা আমিন বলে হাত উত্তোলন করেছেন, আর সাহাবীরা পিছনে আমিন আমিন বলে তার দোয়ায় শরীক হয়েছে, একদিনও এরকম ঘটনা ঘটেনি। সুতরাং আপনারাও এই মসজিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মাফিক পরিচালনা করতে সচেষ্ট হবেন। এ আশাবাদ ব্যক্ত করে রাত্রি দীর্ঘায়িত হয়েছে, অনেকেই আপনারা ইতিমধ্যেই চলে গেছেন, আর এ যাওয়াটাই সঙ্গত, কারণ এর পরে যদি আর আমরা রাত্রি জাগরণ করি ফজরের সালাত মিস হওয়াটা অনিবার্য হয়ে পড়বে। জলসার ট্র্যাডিশন এখনো আপনাদের এলাকায় বদলায়নি, সারা দেশে বদলে গেছে, তবে আপনাদের এখানে বদলায়নি বলা যাবে না। একটা সময় ছিল যখন আমরাও জোয়ান বয়সে এসেছি সারা রাত্রি জলসা হতো, ফজর পড়ে বিদায় নিত, সেইটা এখন আর নাই দেখছি। আপনারা মনে হয় একটু রেকটিফাইড হয়েছেন, তিনটা পর্যন্ত এনেছেন, এখন আমার কথা হলো তিনটা না, রাত্রি 12টা 12:30 একটার ভিতরে ক্লোজ করে দেবেন, এরকম ট্র্যাডিশনটা তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে আমাদের জালসা শুনে সালাত ফৌত হওয়ার সম্ভাবনাটা অন্তত পক্ষে উবে যাবে। সুতরাং সম্মানিত সুধি মণ্ডলী, আমি জলসা কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, অত্র গ্রামবাসী এবং এখানে যারা মেহমান অনেক রাম রয়েছেন তাদের সকলের প্রতি অত্যন্ত মামনুন হয়েছি যে দীর্ঘদিন পরে এ এলাকায় আমার মতো একজন গুনাহগারকে কিছু কথা বলবার সুযোগ করে দিলেন, আপনারা আহ্বান করলেন, আপনাদের আহ্বানে আসতে পারলাম। এই আমির কুচ্ছাতে এক সময় কোথায় জানি এসেছিলাম, জায়গাটা ডেফিনিট আমার নাম মনে নাই, ভাগমদিনা, আমার এক মুরব্বী আমার বক্তব্য শুনে এতটা আপ্লুত হয়েছিলেন, আমাকে জড়ায় ধরে অনেক দোয়া করেছিলেন এবং বলেছিলেন যে অন্তত পক্ষে আলেম ওলামারা যারা ওয়াজ নসিহত করে এরকম প্রাঞ্জল বাংলা ভাষায় যে বক্তব্য দিতে পারে, আজকে আপনার কথা শুনে আমার প্রথম অভিজ্ঞতা হয়েছে, অনেক দোয়া করেছিলেন। সে মুরব্বির নামও ভুলে গেছি, এলাকার নামও ভুলে গেছি, তিনি বেঁচে আছেন কিনা জানি না। উনি সহ সকল কবর পথযাত্রী যারা আজকে নেই, সেদিন ছিলেন, আমার প্রথম জীবনে যাদেরকে দেখেছি তাদের সকলের জন্য আমি আন্তরিকভাবে আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করছি। যারা জীবিত আছি আমরা তাদের দ্বারা এরকম ভালো কাজ হোক, মসজিদ প্রতিষ্ঠিত হোক, সালাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। ইয়াশাবাত রব্বুল আলামিনের দরবারে ব্যক্ত করে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়ে আজকের বক্তব্য এখানেই পরিসমাপ্ত করতে চেয়েছি। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।